ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বোর্ডের সাথে আলোচনা করে সমাধান করা হবে বলে জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব সংগঠনটির সভাপতি নাইমুর রহমান দুর্জয় জানান ক্রিকেটাররা যেন তাদের প্রাপ্য থেকে বঞ্চিত না হন সেদিকে তারা খেয়াল রাখবে দেশের ক্রিকেটের ভাবমূর্তির কথা চিন্তা করে দ্রুত সমাধান চাইছেন ক্রীড়া সংগঠকরা তহিদুল আলমের প্রতিবেদন দেখুন নিম্নমানের ক্রিকেট অবকাঠামো অনুশীলনের জন্য অপ্রতুল সুযোগ ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের অপর্যাপ্ত পারিশ্রমিক সব মিলিয়ে ক্রিকেটারদের মধ্যে থাকা চাপা ক্ষোভ বিস্ফোরিত হয়েছে সোমবার এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জরুরি বৈঠক করে ক্রিকেট বোর্ড বিসিবির সাথে ক্রিকেটারদের দাবি দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব নেতারাও ওই আলোচনার পর মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন কোয়াব সভাপতি ও সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় তিনি জানান কোয়াবের পক্ষ থেকে ক্রিকেটারদের দাবি পূরণে বিসিবির সাথে তাদের আলোচনা চলছে বাই এয়ার ট্রাভেল করা এনসিএল বিসিএল এর সময় এই জিনিসগুলি কিন্তু অলরেডি ওরা দাবি তোলার আগে কিন্তু আমরা বোর্ডের সঙ্গে আলোচনায় আছি ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক পরিচালক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর মনে করেন দেশের ক্রিকেটের স্বার্থেই উদ্ভূত পরিস্থিতির দ্রুত সমাধান হওয়া উচিত দাবি দেওয়া থাকতেই পারে এবং সেগুলো যুক্তিগত থাকতে পারে তবে সেগুলো কিন্তু একটা আইনের মধ্যে থেকেই কিন্তু এই দাবি দাবাগুলো আদায়ের প্রক্রিয়ায় যাওয়া উচিত বলে আমি একজন সংগঠক হিসেবে মনে করি তবে দুপক্ষের আলোচনায় একটি সুষ্ঠু সমাধান আশা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা তহিদুল আলম বৈশাখী সংবাদ ঢাকা